স্বপ্ন হচ্ছে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, কারণ প্রতিদিন আমাদেরকে ঘুমাতে হয়, আর ঘুমালে অবশ্যই আমাদের স্বপ্ন আসে, আমরা স্বপ্ন দেখি। তো সেক্ষেত্রে ভালো মন্দ উভয় স্বপ্নই আমরা দেখতে পারি। তো যে সমস্ত স্বপ্ন ভালো, এই ভালো স্বপ্নগুলো আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা দেখি, আমাদেরকে দেখানো হয়। আর যে সমস্ত খারাপ স্বপ্ন আমরা দেখে থাকি, এই খারাপ স্বপ্নগুলো আসলে শয়তানের তরফ থেকে, শয়তানের পক্ষ থেকে। তো যখন আমরা ভালো স্বপ্ন দেখব, ভালো স্বপ্নগুলো শুধুমাত্র আমরা যাদেরকে পছন্দ করি বা যারা আমাদেরকে পছন্দ করে আমরা তাদেরকেই বলবো। কারণ ভালো স্বপ্নর কথা যখন আপনি খারাপ কাউকে বলতে যাবেন বা যে আপনাকে অপছন্দ করে তাকে বলতে যাবেন, তখন আপনাকে নিয়ে সে তুচ্ছ তাচ্ছিল্য করবে। তো এজন্য পছন্দের মানুষকেই ভালো স্বপ্নের কথা বলা উচিত। তো যখন খারাপ স্বপ্ন দেখবেন তখন আপনি কি করবেন? মাঝে মধ্যে আমরা এমন কিছু স্বপ্ন দেখে থাকি, এই স্বপ্ন দেখার পর যখন আমাদের ঘুম ভেঙে যায় আমরা অস্থির হয়ে পড়ি, পেরেশান হয়ে পড়ি, খুব বাজে স্বপ্ন অনেক সময় দেখে ফেলি। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যখন আমরা খারাপ কোনো স্বপ্ন দেখব তখন আমরা পাঁচটি কাজ করব ইনশাআল্লাহ। পাঁচটি কাজের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, ঘুম ভাঙার সাথে সাথে আমরা হালকা করে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করব। থু থু এভাবে তিনবার থুতু নিক্ষেপ করব। মানে বেশি করে থুতু নিক্ষেপ করতে হবে না, যদি বেশি থুতু নিক্ষেপ করেন এতে করে আপনার ফ্লোর বা আপনার দেয়াল নষ্ট হয়ে যেতে পারে, প্রয়োজন নেই। হালকা করে তিনবার থুতু নিক্ষেপ করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, বা আপনি আপনার মাতৃভাষায়ও আল্লাহ তাআলার কাছে শয়তানের থেকে আশ্রয় চাইতে পারেন। সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। এজন্য তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। তৃতীয় নাম্বার হচ্ছে, যে পার্শ্ব হয়ে আপনি ঘুমিয়েছিলেন আপনার পার্শ্ব আপনি সাথে সাথে পরিবর্তন করে ফেলবেন। যদি ডান কাত হয়ে আপনি সেই স্বপ্ন দেখেন বাম কাত হবেন, যদি বাম কাত হয়ে সেই স্বপ্ন দেখেন আপনি ডান কাত হবেন। প্রিয় বন্ধুরা, চার নাম্বার হচ্ছে, সেই স্বপ্নের ব্যাপারে কাউকে কিছু না বলা। আমরা সাধারণত খারাপ স্বপ্নগুলো অন্যের কাছে শেয়ার করে থাকি, বন্ধু বান্ধব বা নিকট আত্মীয়র কাছে বলে থাকি, জানো না আজকে রাত্রে কি একটা বাজে স্বপ্ন দেখেছি, আজকে আমার মুডটাই খারাপ, মনটাই খারাপ, কি হয়েছে, এই স্বপ্ন দেখেছি। তখন যে শুনে সে বলে, ছি 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 ছি, তোমার খুব খারাপ স্বপ্ন দেখেছো, তোমার কিছু মানে অনেক কিছু অ্যাডভাইস করে থাকে। তো এই কাজটি না করা, এই কাজটি মোটেও করা যাবে না। খারাপ স্বপ্ন দেখলে সেটা আপনার অন্তরেই রেখে দেন, সেটা বাদ দেন, সেটাকে ভুলে যান, সেটা কাউকেই বলবেন না। সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে, যখন আপনি পেরেশান হয়ে যাবেন বা খারাপ স্বপ্ন দেখে আপনার খুব খারাপ লাগবে, আপনি চাইলে সাথে সাথে আপনি ঘুম থেকে উঠে ওযু করে নামাজ আদায় করতে পারেন। কারণ হচ্ছে, আপনি যদি খারাপ স্বপ্ন দেখে থাকেন, নামাজ হচ্ছে বেস্ট অপশন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার, সেই যে বিপদ আপনি দেখেছেন বা খারাপ কিছু দেখেছেন সেটা থেকে পরিত্রাণ চাওয়ার জন্য নামাজ পড়ার পর আপনি মোনাজাত করতে পারেন আল্লাহ তাআলার কাছে, এটা হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন। তো প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে মোট পাঁচটি বিষয়, যে বিষয়গুলো আপনারা খারাপ স্বপ্ন দেখার পর অবশ্যই ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এতে করে আপনারা অনেক অনেক উপকৃত হবেন এবং সুরক্ষিত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা এবং সকল ধরনের অনিষ্টতা থেকে হেফাজত করুন, আমাদেরকে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করে দিবেন, এতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।